মোর মুখ সদায় লাইট হয়ে থাকে, হয় না? তা মাজনী অকনমান খুব ধুনিয়া হাসি মানে তাই, এই মাজনী আর লাজ নকরিবে ভাই, আ না ভাই এফালা এক তরিকা লাজ করিয়ে থাকে, এক মাইক্রোফোন মাই কি নাম তোর? মানাই নাই না, তাই অরুণোদয় পাইস? তাই সেদিন এখন মিটিংত আহিছিল না ভাই, ইয়াতে আহিছ, নাম দিছ না? নাই অরুণোদয় পোৱা নাই, লাখপতিটো পালি না? নাই লাখপতিও পোৱা নাই। আরে ভাই ইয়াত এম এল এ কোন ভাই? একদম মই খগেন, তই কি নাম, তোর নাম কি ভাই? মানাই নাথর নাম তো লিখে রাখ, রাতে মোক 2 বাজার হোয়াটসঅ্যাপ করে দিবি, একটু লগ হ্যাঁ সবে ওবিসি মিলাব কাস্ট এসটি কেতিয়া পাম স্যার? ওবিসি কি কোনে মই বলা এসটি 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 কেতিয়া পাম? তা ওবিসি বিলাক এসটি বনাই দিব লাগে, তাই তরিকা এটো বহুত ডাঙর ইস্যু, তো মই এটো ভাবিম না বাবা। বাবা তাই আর এটা আছে যে আমার বাগানের মাটিটো যে মিয়াদি করে দিব লাগে, তা বাগানের মাটি তো মিয়াদি করে দিব লাগে, ঠিক আছে মই এটো ভাবি মই এম এল এর লগত পাতিলাম। তুই কি পড়ি আছো এটা? এটো কো সেকেন্ড ইয়ার কমপ্লিট, মেট্রিকত কি ডিভিশন? থার্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তার তরিকা ভালকে পড়াশোনা না করো মিয়াদি পাত্র মাটি লাগে, হবে যা মামাই এই জুস্তি বাৰু কোন পৰা এপ্লাই কৰিছে, কোন পঞ্চায়তত আপোনাৰ নাম কি? লাখপতি এতিয়ালৈকে হোৱাই নাই, ঠিক আছে আপোনাৰ ইলেকশ্যনৰ কাৰণে লাখপতিটো লাখ টকাটো মোৰ, মই আমি যিসকল বাইদেউ লাখপতি বাইদেউ পালে সেইসকলৰ গিৰিয়েকসকলক আমি লাখপতি ভিন্ন কৰাৰ ব্যৱস্থা কৰি দিওঁ, হব খালি লাখপতি বাইদেউ সকলে ভিন্দু সকলের লগত কাজিয়া করিব নোৱাৰিব দেই মামা। আপনি সকলের বাবে আসনি করেছে, কিন্তু আমার যখন বড়লা আছে তেওঁলোকৰ বাবে কো আসনি মানে গ্রহণ করা নাই? বড়লার আসনি লাগে হয় তা অকনমান আগত হয় তা এই লড়াটোক দেখাত, তোর নাম কি বাবা? উৎপল ডেকা, বয়স কিমান? 28ত ই নিজক ভাবিছে যে মই আৰু ছোৱালী নাপাম, মই বৰ না, তা ঠিক আছে কাৰণে এখন আঁচনি কৰিম বুলি আজি ভাবি আহিছো। ইয়াতে আমাৰ ৰঙাপাৰাত কিমান বৰলা আছে? বৰলা এফালে বৰলা, তা ঠিক আছে মই বড়লা সকলের কারণে এখন আসনি করে, এ আসনি খনের নাম হল ফুনজনী আসনি। মই চক, মই যিমান দূর ভাবো আজি মই রঙাপাড়াত কই গৈছো যে আমি প্রথম ভাবিছিল 11খন, কিন্তু মই এতিয়া ভাবো যে আমি 14খনে পাম, তো কথাটো বুঝি আছে না? 11খন আমার দলে পাই আছে, আৰু বাকী 3খন যদি কোনোবাই পায় এই গোটেইকেইটা আমাৰ তাতে গুচি আহিব, তো তাৰ মিনিংটোতো এইটোৱে না, তো গতিকে মই কওঁ যে 14খনৰ 14খনে আমাৰ তাতে থাকিব, হ'ব আৰু কিবা আছে নেকি? তা 3 গগৈটো এইটো ফেক্টৰ নহয় না আমাৰ ইয়াতে, তো গগৈ 3 নহয় 10 নহয় 1000 গগৈ লাগিলেও আমাৰ তাতেওতো গগৈ আছে না, আপনাদের খালি এই 3জন গগৈর লগত দৌড়ি থাকে আর সদায় মিডিয়াত খালি 3 গগৈ কই থাকে, দাঁত তরিকা এইবিল না পায়, হব হব। আরে মই কি কই আছো যে যতে যে সিট না পাওক এই গোটেই মানুষব মোর মানুষ, হয় নাই? তো ইয়াতে আজি কোনোবাই আমি 11খন পোৱার পাছত যদি আরো 3খন কোনোবাই পায় দেন এই 3জন আমার তাতে আহিব, দ্যাট মিন্স কি হয়ে গেল আমার 14খনের অসমত 14খনে আমার। আরে ভাই একবার কই দিল বুঝি লোক ভাই, বারে বারে প্রশ্ন করে আছে একটা প্রশ্ন কেনা গোটেখানি আমার, হব অসমত পরিবর্তন বলে কলে মই ভাবো অসমখন 5খন শ্রেষ্ঠ রাজ্যর ভিতর প্রথম রাজ্য হব, একদম লিখি লোক আপনার আমাক আপনার 10 বছর দিয়ক
আমি এই দহ বছৰত অসমখনক কৰ পৰা কলৈ লৈ যাম আপোনালোকে ভাবি নাপাব।